এবার তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের কি প্রভাব? তাহলে তোমার দেখো ডেফিনেশনে প্রথমেই দ্রাব্যতার ডেফিনেশনে প্রথমেই নির্দিষ্ট উষ্ণতা কথাটা লেখা আছে। এই লেখাটা দ্বারা বোঝায় যে নিশ্চয়ই তাহলে উষ্ণতা চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে, এই জন্যই নির্দিষ্ট উষ্ণতা কথাটা লেখা আছে। তাহলে যে তাপমাত্রা বাড়ালে চেঞ্জ হয়ে যায়, মানে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে দ্রাব্যতা বাড়তে পারে, কমতে পারে, দুরকমই হতে পারে। তাহলে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে কার, অর্থাৎ বেশি পরিমাণ গুলবে? এটা দেখো, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কার বাড়ে, খুব প্রচলিত উদাহরণ হচ্ছে চিনি। তুমি ঠান্ডা জলে চিনি গুলো তাড়াতাড়ি গুলবে না, গরম জলে দাও টপ করে গুলে যাবে। আমরা চা করতে গিয়ে দেখেছি, প্রত্যেকেই তোমরা জানো। এখন তুমি এবার বলতে পারো ওটা তাড়াতাড়ি গুলছে কিন্তু পরিমাণে বেশি। হ্যাঁ, পরিমাণে বেশি গুলছে সেটাও দেখা যাবে কি করে। দেখো মিষ্টির দোকানে দেখবে যে আঙুলে গজা বলে এক ধরনের মিষ্টি করে, ময়দার গজাগুলো সরু সরু আঙুলের মতো দেখতে, ওইগুলো খুব মোটা রসে ডোবানো হয়, মানে যে রসে চিনিটা বেশি আছে। তখন চিনিটা কিন্তু লিকুইড অবস্থায় থাকে, চিনিটা জলে গুলে লিকুইড অবস্থা থাকে, আর দিয়ে দেবে চ্যাটচ্যাট করবে আঠা আঠা। তা ওইটা ওই ময়দার ওই যে সরু সরু গজাগুলো ওগুলোকে তোমার তেলেতে ভেজে নেয়, ভেজে নেওয়ার পর ওই রসে ডোবায়। তা যখন ডোবায় তখন কিন্তু ওই রসটা লিকুইড অবস্থায় থাকে, তারপর আস্তে আস্তে শুকিয়ে যায়, শুকিয়ে গেলে দেখবে গায়ে গায়ে সাদা সাদা জমে যাচ্ছে। তার মানে কি, বেশি পরিমাণ গুলেছিল এইবার তোমার, তাছাড়া জলটা বাষ্পও হয়ে যায়, বেশি পরিমাণ গুলেছিল তারপর ঠান্ডা হওয়ার পর তারপর ফিটিয়ে পড়ে যাচ্ছে। ওই রসটাকেও যদি আবার খুব মোটা রসকে যদি রুম টেম্পারেচারে আসতে দেওয়া যায় তখনও দেখা যাবে যে তলায় অনেকটা চিনি থিতিয়ে পড়ে যাচ্ছে সাদা আকারে। সুতরাং চিনির দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। এছাড়া আর কার বৃদ্ধি পায়? পটাশিয়াম নাইট্রেটের, পটাশিয়াম নাইট্রেটের উষ্ণতা বৃদ্ধিতে তোমার তাপ দ্রাব্যতা দ্রুত হারে বাড়তে থাকে। আবার কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যায়, তাপমাত্রা কমালে দ্রাব্যতা কমে যায়, এমন পদার্থ হচ্ছে কলি চুন। বাড়িতে ওই যে পান খাওয়ার যে চুন, দোকান থেকে যখন কিনে আনা হয় চুন তখন কঠিন অবস্থায় থাকে, সেটাকে বলা হয় পুরা চুন, ক্যালসিয়াম অক্সাইড, CaO তার সংকেত। তাহলে ওই পুরা চুনেতে জল দিলে কলি চুন উৎপন্ন হয়, তা ওই পুরা চুন জল দিয়ে গোলা হয়, কিন্তু দেখা যায় যে ওই পোড়া চুনকে চুন ঠান্ডা জলে যা গলে গরম জলে তার থেকে অনেক কম গলে, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায়। একইভাবে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেটেরও তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায়। আবার তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় অপরিবর্তিত আছে এমন পদার্থও আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা খুব সামান্যই বৃদ্ধি পায়। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে খুব অল্প পরিমাণে বাড়ে। তাহলে সোডিয়াম ক্লোরাইড কী করে বুঝবে? যে সোডিয়াম ক্লোরাইড মানে আমাদের খাদ্য লবণ, যেটা দেখবে যে
বাড়িতে যদি কোনো রান্না ধরো ডালে নুন হয়নি, নুন দিতে বাড়িতে মা ভুলে গেছেন, সঙ্গে সঙ্গে তুমি যদি চামচে করে নুন একটু নিয়ে ডালের বাটিতে ফেলে দিয়ে একটু আঙুলে করে নেড়ে দাও, দেখবে ওটা পুড়ে যাচ্ছে। বুঝতেই পারবে না যে রান্নার আগে নুন দেওয়া না রান্নার পরে নুন দেওয়া। সুতরাং তোমার সোডিয়াম ক্লোরাইড, এবং এটা একটা যারা রান্না করে তাদের একটা বিরাট সেফগার্ডও বটে, কোনো কারণে যদি ভুল হয়ে যায় তাহলে তাদের পরবর্তীকালে ওই চিনি দিয়ে পরবর্তীকালে একটু নুন মিশিয়ে দিলে আবার স্বাভাবিক অবস্থায় আনা যায়, আর তা না হলে আমাদের বর্তমান দিনের যে আমাদের মানুষের মেজাজ তাদের অবস্থা অনেক তাদের অনেক অসুবিধা হতো, মেজাজ অনেক সহ্য করতে হতো। আচ্ছা তাহলে তোমার খাদ্য লবণের দ্রাব্যতা প্রায় অপরিবর্তিত থাকে, কিন্তু সামান্য হলেও তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সামান্য হলেও বেড়িয়ে যায়, সামান্য হলেও বেড়িয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কার বাড়ে কার কমে কী করে বুঝবে? মনে রাখবে যারা দ্রবীভূত হলে ঠান্ডা হয়ে যায়, যে সমস্ত পদার্থগুলো জলে দ্রবীভূত হলে ঠান্ডা হয়ে যায় বা তাপ শোষণ করে, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বেড়িয়ে যায়। যে সমস্ত পদার্থগুলো দ্রবীভূত হওয়ার ফলে শীতল হয়ে যায় দ্রবণটা, তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বেড়িয়ে যায়। আবার যেমন চিনি দেখো জলে গুললে ঠান্ডা হয়ে যায়, চিনির জল, সেই সেই জন্য তোমার তাপমাত্রা বাড়লে দেখো চিনির দ্রাব্যতা বেড়িয়ে যায়। আবার কলিচুন জলে গুললে দেখবে গুলাচুন যখন জলে গোলা হয় গুলে যখন কলিচুন উৎপন্ন তখন গরম হয়ে যায়, তা তখন গরম হয়ে যাওয়ার ফলে কী হয়, গুলাচুনকে জলে গুললে গরম হয়ে যায়, সেই কারণে যদি গরম জলে গোলো দেখবে তাড়াতাড়ি গুলছে না, অর্থাৎ এক্ষেত্রে তোমার দ্রবীভূত হওয়ার জন্য তাপ উৎপন্ন হচ্ছে, সেই কারণে এই সমস্ত পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায়, এই সমস্ত পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায়। আর গ্যাস চাপের প্রভাব মনে রাখবে কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ দ্রাব্যতার ওপর চাপের কোনো প্রভাব নেই, যদিও গ্যাসের ক্ষেত্রে এর প্রভাবটা ব্যাপক। তাহলে তার আগে বলি যে গ্যাসের গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা তাপমাত্রার সঙ্গে কীভাবে চেঞ্জ হয়। উষ্ণতা বাড়ালে তরলের কোনো গ্যাসের দ্রাব্যতা কমে যায়, উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে। কী করে বুঝবে উষ্ণতা বাড়ালে অ্যাকচুয়ালি হয় কি না, গ্যাসটা প্রসারিত হয়, প্রসারিত হয়ে জল থেকে বেরিয়ে চলে যায়, সেই কারণে উষ্ণতা বৃদ্ধিতে তোমার গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা তরলেতে কমে যায় আর উষ্ণতা কমালে বেরিয়ে যায়। এইটা হচ্ছে যে উষ্ণতার প্রভাব, কিন্তু চাপের একটা বিরাট প্রভাব আছে। গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বেড়িয়ে যায়, অর্থাৎ উষ্ণতা বাড়ালে তরল পদার্থে দ্রবীভূত গ্যাসের পরিমাণ বাড়ে আর উষ্ণতা কমালে সেই দ্রবীভূত গ্যাসের পরিমাণটা কমে যায়। এইটা ওপর ভিত্তি করেই কোল্ড ড্রিঙ্কস দেখো তৈরি করা হয়, ভুল বললাম, চাপ বাড়ালে, উষ্ণতা বাড়ালে না, চাপ বাড়ালে, চাপ বাড়ালে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বেড়িয়ে যায় আর চাপ কমালে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা কমে যায়। এইটার ওপর ভিত্তি করেই কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হয়। কোল্ড ড্রিঙ্কসে করা হয় কি না, অধিক চাপে কার্বন ডাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করা থাকে, এটাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বেসিক কার্যনীতি। উচ্চ চাপে কোল্ড ড্রিঙ্কসকে জলে দ্রবীভূত করা থাকে, ফলে কি হয় ছিপি খুললে দেখবে সেই জন্য সঙ্গে সঙ্গে একটা
ছিপি খোলা মানে কি? চাপটা কমে গেল। কমে গেল মানে পরিবেশের যা চাপ, বায়ুর যা চাপ, সেই চাপে চলে এলো। সেই কারণে দেখবে সঙ্গে সঙ্গে কিছুটা কি যেন ওই গ্যাস বেরিয়ে চলে যায়।